প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চলেছো, তোমাদের সকলের জন্য সম্পূর্ণ অনলাইন ভর্তির প্রক্রিয়া নিয়ে সমস্তটা আলোচনা করব। তোমরা কিভাবে তোমাদের স্মার্টফোনের মাধ্যমে তোমরা অনলাইনে ভর্তি হতে পারবে, এছাড়া কটা কলেজ তোমার জন্য আবশ্যক, অনার্স কোর্সে যারা ভর্তি হবে, পাস কোর্সে যারা ভর্তি হবে, তাদের কোন ভুল একেবারেই করা যাবে না এবং কি ভুল করলে এ কলেজের ভর্তির ফর্ম সম্পূর্ণভাবে বাতিল হতে পারে এবং কি ভুল করলে পরবর্তীকালে ফাইনাল অ্যাডমিশনে তোমাদের অসুবিধা হতে পারে, এবং আরও কিছু বেশ কিছু পরামর্শ দেবো যেগুলো তোমাদের কলেজে ভর্তির সময় অতি অবশ্যই মাথায় রাখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। যারা আমার ভাই বোন রয়েছো, কলেজে ভর্তি হতে চাইছো, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি অসংখ্য অভিনন্দন, কারণ তোমরা স্কুল লাইফ পেরিয়ে এখন কলেজ লাইফে পা দিতে চলেছো, কলেজ জীবন শুরু করতে চলেছো। তো তোমাদের এই মুহূর্তে সবথেকে বড় যে কাজ সেটা হচ্ছে কলেজে ভর্তি হওয়া। কলেজে ভর্তির জন্য ও আবেদন প্রক্রিয়া কিন্তু রাজ্যের প্রতিটি কলেজে এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তো কলেজের প্রথমে ভর্তির প্রক্রিয়া নিয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলবো, তারপরে কিভাবে অনলাইনে তোমরা অ্যাকচুয়ালি আবেদন করতে পারবে রাজ্যের যে কোনো কলেজে, সেটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে শেষে আলোচনা করব কি করলে তোমার ফর্ম ফিল আপ, কলেজের ভর্তি বাতিল হয়ে যেতে পারে। কলেজের ভর্তির সময় সবথেকে বড় যে প্রশ্নটা আসে যে আমি অনার্স নিয়ে পড়ব না পাস নিয়ে পড়ব, তো এক্ষেত্রে তোমাদের অনার্স ভালো না পাস ভালো সম্পূর্ণ ডিটেলসে ভিডিও করে দিয়েছি, যারা দেখোনি আই বাটনে এবং ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো। ও এক্ষেত্রে অনার্স নিলে তুমি জানো অ্যাকচুয়ালি কোন সাবজেক্টে তুমি অনার্স নেবে, পাস নিলে তুমি এখনও পর্যন্ত জানো না যে কী কী সাবজেক্ট তোমার হতে পারে, হয়তো কিছু সাবজেক্ট তুমি চুজ করে রেখেছো। এক্ষেত্রে সবার প্রথম তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, সেই কলেজে তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পাস পড়তে চাইছো বা যে সাবজেক্টগুলো নিয়ে অনার্স কোর্স করতে চাইছো সেই সাবজেক্টগুলো আছে, তো এগুলো দেখেই তারপরে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ শুরু করতে হবে। কলেজে অনলাইন ফর্ম ফিল আপ করা কিংবা কলেজে ভর্তির আবেদন করার আগে তোমাদের সমস্ত ডকুমেন্টেশন কিন্তু হাতের গোড়ায় রাখতে হবে। এ তোমার মার্কশিট মাধ্যমিকের, তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তোমার অ্যাডমিট কার্ড, তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেটা, ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, আর ভোটার কার্ড থাকলে, এবং যদি তোমার আর রেশন কার্ড থাকে, সেগুলো কিন্তু সমস্ত ডকুমেন্টেশন নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো সমস্ত ডকুমেন্ট কালেক্ট করার পর তোমরা কি করবে, কলেজে ভর্তির জন্য আবেদন করা শুরু করবে। এক্ষেত্রে তোমরা অনেকেই কি হচ্ছে বাড়িতে নিজেরাই স্মার্টফোন দিয়ে আবেদন করতে চাইবে, অনেকে কি করবে অ্যাকচুয়ালি নিজেরা স্মার্টফোন দিয়ে না করে সাইবার ক্যাফেতে গিয়ে তাদের আবেদন কমপ্লিট করবে। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা অতি অবশ্যই ট্রাই করো নিজে না করে সাইবার ক্যাফে দিয়ে করতে, কারণ নিজে করতে গিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী অনেক রকম ভুল করে থাকে, যার কারণে পরবর্তীকালে অনেক রকমের সমস্যা হয়, কারণ অনেক অনেক বিষয় থাকে যেটা স্মার্টফোনে করতে গেলে অনেকটা সমস্যা হয়, এবং সাইবার ক্যাফেতে করলে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে এবং নির্ভুলভাবে তোমাকে সম্পূর্ণটা করে দিতে পারে। তারপরেও যদি মনে হয় যে না আমি ফর্ম ফিল আপ করতে পারবো, বাড়িতে কোনো রকম তোমার সমস্যা নেই, এই কী করতে হবে, তুমি ধরো যে কোনো একটা কলেজে ভর্তি হতে চাও, লাইক আমি ধরে নিলাম বঙ্গবাসী কলেজে ভর্তি হতে চাও, তুমি গুগলে সম্পূর্ণভাবে সার্চ করবে বঙ্গবাসী কলেজ, ওই কলেজের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমরা পরিষ্কারভাবে দেখতে পারবে যে ওখানে তোমাকে লিখে দিয়েছে ইউজি অ্যাডমিশন 2022। ওখানে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি খুলে গেছে, এবং অ্যাপ্লিকেশন ফর্মে তোমার সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে, মানে কি বললাম, তোমার যে নাম রয়েছে, তোমার জন্মের তারিখ, তুমি কত নম্বর কোন সাবজেক্টে পেয়েছো, সমস্ত তোমার ব্যাপারে, তোমার অ্যাড্রেস থেকে শুরু করে তোমার সমস্ত ডিটেলস ওখানে এই ফর্মের মধ্যে ফিল আপ করে দিতে হবে অনলাইনে। এরপরেই তোমার অপশান চলে আসবে সাবজেক্ট চুজের, অর্থাৎ তুমি কি সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তুমি অনার্স পড়তে গেলে অনার্স পেপার চুজ করবে, সাথে পাসের দুটো পেপার চুজ করবে, এবার যদি তুমি অ্যাকচুয়ালি শুধুমাত্র পাস কোর্সে পড়তে চাও তাহলে তিনটে পাসের সাবজেক্ট সিলেক্ট করবে, একই সাথে তোমাদের যে কম্পালসারি সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট চুজ করবে,
প্রত্যেকটা কলেজে কিন্তু একই রকম সাবজেক্ট থাকে না, কোনো কলেজে কোনো সাবজেক্ট রয়েছে পাশের, কোনো কলেজে আবার অন্যান্য সাবজেক্ট রয়েছে। সেটা নির্ভর করছে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, তুমি যে যে সাবজেক্ট নিতে চাইছো ও তোমার পছন্দের কলেজে আছে কি না সেটা কিন্তু একবার যাচাই তোমরা করে নেবে। তোমার সমস্ত ডিটেলস প্রথম ধাপে দিয়ে দেওয়ার পর দ্বিতীয় ধাপে কিন্তু তোমাদের সমস্ত যে সাবজেক্ট আছে সেটা বেছে নিতে বলবে, অনার্স পার্সেস সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট সমস্ত সাবজেক্ট বেছে নিতে বলবে। এবং তারপরে তোমরা নেক্সট করলে তৃতীয় ধাপে চলে আসবে। তৃতীয় ধাপে কিন্তু তোমার যে যে ডকুমেন্টেশনের কথা বললাম, যে তোমার সমস্ত ডকুমেন্টেশন কিন্তু আপলোড করে দিতে হবে, মার্কশিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড বা যে যে ডকুমেন্টেশন ওখানে চাইবে, কাস্ট সার্টিফিকেট, সেই সেই ডকুমেন্টেশন তৃতীয় ধাপে কিন্তু তোমাদের এর আপলোড করে দিতে হচ্ছে। সমস্ত ডকুমেন্টেশন আপলোড করে দেওয়ার পর তোমাদের চেক এবং কনফার্মেশন চাইবে তোমার থেকে, মানে সমস্ত যে ফর্ম ফিল আপ করেছো, সমস্ত ডকুমেন্ট আপলোড করেছো, সমস্ত কিছু একসাথে তোমাদের একটা পেজে দেখাবে, তোমরা ভালো করে আরেকবার চেক করে নেবে। চেক অ্যান্ড কনফার্মে এ তোমরা সমস্ত কিছু দেখে তারপরে শেষ ধাপে চলে যাবে, সেটা হচ্ছে সমস্ত ও যে তোমরা ডকুমেন্টেশন দিয়েছো, ফর্ম ফিল আপ করেছো, সমস্ত কিছু সাবমিট করে দেবে। এবং সাবমিট করে দেওয়ার পর কিন্তু তোমার কাছে প্রিন্ট আউটের কথা বলবে বা ডাউনলোডের কথা বলবে। তো ওই যে পেজটা আছে এটাকে সম্পূর্ণভাবে তুমি ডাউনলোড করবে, ওই পেজটা সম্পূর্ণভাবে ডাউনলোড করবে এবং প্রিন্ট আউট করে একটা রেখে দেবে, পরবর্তীকালে কাজে লাগবে যখন তুমি ভর্তি হতে যাবে। কারণ এই যে ফর্ম ফিল আপ করেছো কলেজে তুমি, সেটা হচ্ছে প্রমাণস্বরূপ তোমাকে প্রিন্ট আউটটা অতি অবশ্যই ক্যারি করতে হবে। সেটা তুমি সাইবার ক্যাফে থেকে যদি করো তারা অবশ্যই প্রিন্ট করে দেবে, এবং না দিলে অবশ্যই তোমরা বলবে। আর যদি বাড়ির থেকে করো তাহলে ওটা ডাউনলোড করে রাখবে, পরবর্তীকালে সাইবার ক্যাফে থেকে বা অন্য কোনো জেরক্সের দোকান থেকে কিন্তু প্রিন্ট আউট তোমরা ওটা করে নেবে। এ কারণ ভর্তির শেষে কিন্তু ওই প্রিন্ট আউটটা কাজে লাগবে। এ তো বুঝে গেলে কীভাবে তোমরা সম্পূর্ণভাবে এ সম্পূর্ণ প্রসিডিওর করবে, যখন তোমরা সাইবার ক্যাফেতে তোমাদের ফর্ম ফিল আপ করবে বা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবে, ভালো করে সমস্ত ডিটেলসগুলো যখন ফুলফিল করবে তখন কিন্তু দেখে নেবে। নাহলে কিন্তু অনেক সময় তোমাদের এই ফর্ম ফিল আপ করার কারণে কিন্তু ভর্তির প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যায়। দেখা যায় যেখানে 45 পেয়েছো সেখানে 54 দিয়ে দিল, ও টাইপ করতে গিয়ে, সাইবার ক্যাফেতে অনেক সময় হয়ে থাকে, বা তুমি করতে গেলে, বা তোমার নামের যে স্পেলিংগুলো আছে ভালো করে দেখে নিলে, তোমার বাবার নামের যে স্পেলিংগুলো আছে ভালো করে দেখে নিলে। কারণ কি হয়, অনেক সময় অ্যাডমিশন তো হয়ে যায়, তারপরে বারবার দৌড়াদৌড়ি করে কলেজে গিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখে তারপরে কিন্তু সেগুলো ঠিক হয়, অনেক সমস্যা হয়ে থাকে। তাই আগেভাগেই তোমাদের সমস্তটা সতর্ক করলাম। এছাড়া আরও একটা জিনিস, এবছর ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা হয়তো সকলেই জানো যে এবছর ওর কলেজে ভর্তির আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগছে না। সেই কারণে আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, তোমরা কিন্তু একটা কলেজে কেউ করবে না, তোমার যে কলেজটা পছন্দ সেই কলেজে আবেদন করো, তার পাশাপাশি আরও দুটো কলেজে তোমাদের এলাকা অনুযায়ী কিন্তু আবেদন করে রাখো। ধরো তুমি জিওগ্রাফি অনার্স পড়তে চাও, তো জিওগ্রাফি অনার্সের জন্য তোমরা আবেদন করো, পাশাপাশি আরও দুটি কলেজে জিওগ্রাফি অনার্সের জন্য আবেদন করো। তো তুমি একটা কলেজে আবেদন করলে এবং সেই কলেজে চান্স পেলে না, সময় কেটে গেল, তাহলে তোমার আবার দৌড়াদৌড়ি ভর্তির জন্য অনেক ঝামেলা, দেখা গেল তুমি একটা বছর নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমি তোমাদের পরামর্শ দেবো, তোমরা যে অনার্স কোর্সে ভর্তি হও কিংবা পাস কোর্সে ভর্তি হও, তোমরা অন্তত পক্ষে 3-4 কলেজে ফর্ম ফিল আপ করে রাখবে তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাইছো। আশা করি বোঝা গেছে। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের ভর্তির আবেদনের জন্য, যে আবেদন করার জন্য তুমি কলেজে অনুরোধ জানাচ্ছো, এই যে ভর্তির আবেদন ফর্ম ফিল আপ হচ্ছে, সেই অনুরোধ করার জন্য কলেজে কোনো রকম টাকা লাগছে না আবেদন করার জন্য, কিন্তু কলেজের ভর্তির জন্য টাকা লাগবে। এবং আবেদন করার জন্য সাইবার ক্যাফেতে যখন যাবে তখন কিছু মূল্য হয়তো তারা নেবে তাদের কাজের বিনিময়ে। এবং যখন তোমার নাম উঠে যাবে এই কলেজে, তারপরে যখন ফাইনাল তুমি অ্যাডমিশন নিতে যাবে, ভর্তি হতে যাবে, তখন কিন্তু তোমাদের ভর্তির জন্য টাকা নেবে, তুমি যে কলেজে পড়ছো তার জন্য টাকা নেবে। এই টাকাটা শুধুমাত্র কিন্তু ভর্তির আবেদন করার জন্য সরকারের তরফ থেকে মুকুব করা হয়েছে। যখন কলেজে ভর্তি হবে, ফাইনাল অ্যাডমিশন নেবে, তখন কিন্তু তোমাদের ভর্তির টাকা লাগবে। এ কত টাকা লাগবে মিনিমাম তোমরা ধরে রাখো 5-7 হাজার, এটা ডিপেন্ড করে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো, অনার্স নিয়ে পড়ছো, অনার্স হলে একটু বেশি, তারপরে যদি তুমি পাসের কোর্স পড়ো তাহলে একটু কম, এবং তারপরে যদি তুমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল নিয়ে পড়ো তাহলে আরও একটু বেশি। এই নিয়েও রীতিমতো ভিডিও করা আছে আমার, আর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এইগুলো সমস্ত কিছুই আমার অনেক আগে বলা, তার সত্ত্বেও তোমাদের সমস্ত ব্যাপারটা এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। সমস্তটা ডিপেন্ড করছে তুমি কোন কোর্স নিয়ে পড়ছো, কোন কোর্সের ওপর যাচ্ছ। এরপরে যে যে কারণে তোমাদের আবেদন করার পর
তোমাদের ফর্ম বাতিল হয়ে যায় বা ভর্তির অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল হয়ে যায়, আই সেটার মূল কারণ হচ্ছে ভুল ইনফরমেশান দেওয়া। অর্থাৎ তুমি ধরো ম্যাথামেটিক্সে অনার্স নিতে চাইছো, ম্যাথামেটিক্সে 16 আর দিয়ে 75 দিয়ে দিলে এ বা 90 দিয়ে দিলে, তুমি বসাতেই পারো, কোনো অসুবিধা নেই। যখন তারা তোমার ডকুমেন্টেশন দিয়ে ভেরিফাই করবে, তখন কিন্তু তোমার ফর্মটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেবে। সেই কারণে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, গুরুত্ব সহকারে সমস্ত বিষয়টা দেখবে, যাতে তোমার ফর্ম কোনো রকমভাবে বাতিল না হয়। তোমার নাম, তুমি প্রত্যেকটা সাবজেক্টের মার্কস, সেই অনুযায়ী সম্পূর্ণ সঠিকটা দেবে, নির্ভুল যাতে হয়। যেরকমটি বললাম সাইবার ক্যাফেতে যখন করবে, শুধুমাত্র সাইবার ক্যাফের লোকটা টাইপ করবে তা না, সাথে তুমিও কিন্তু স্ক্রিনের দিকে নজর রাখবে, যাতে তোমার সমস্ত ডেটা ঠিকঠাক দেওয়া হয়, যাতে তুমি সুষ্ঠুভাবে কলেজে ভর্তি হতে পারো এবং কলেজ যাত্রাকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা রইল, তোমরা প্রত্যেকে এগিয়ে যাও। যেমন স্কুল জীবনের আনন্দ উল্লাস রয়েছে, মজা আছে, তার একটা অন্যরকম আনন্দ ও শিশুকালের আনন্দ তোমরা বলতে পারো, ও একটা খুমসুটামির আনন্দ তোমরা বলতে পারো, সে একই রকমভাবে কলেজের ক্ষেত্রেও একটা আনন্দ রয়েছে। এ সেই কলেজের পরিবেশেরও একটা আলাদা আনন্দ রয়েছে, গল্পগুজব রয়েছে, প্রথম দিকে ফার্স্ট ইয়ারে উঠলে একটা আলাদা অনুভূতি রয়েছে, সেই অনুভূতি যাতে প্রত্যেকে পেতে পারো, সেই কারণেই প্রত্যেকের জন্য সমস্ত কিছু শেয়ার করলাম, বিস্তারিত জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে সরাসরি যোগাযোগ করতে পারো। প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অসংখ্য শুভেচ্ছা রইল, তোমাদের প্রত্যেকের কলেজ জীবন অনেক আনন্দের হোক, খুশিতে ভরে উঠুক তোমার জীবন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।